নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। কিছুদিন আগে সাবানের ব্যবসা কিভাবে করবেন তার উপরে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেটাতে আপনারা অনেক ভালো রেসপন্স দিয়েছেন। আর ওখানে কিছু কমেন্টস এসেছে যেখানে অনেকে জানতে চেয়েছে সাবানের ব্যবসার মতো কি ওয়াশ ডিশের ব্যবসাও করা যায়, এটা কিভাবে করব আর এতে কি পরিমাণে লাভ থাকবে। যারা থালা বাসন মাজার সাবানের ব্যবসা করার কথা ভাবছেন আর আমার কাছে জানতে চেয়েছেন, তাদেরকে এই ভিডিওটি ডেডিকেট করছি। আর অনেক অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য। অবশ্যই কমেন্টস করবেন, ব্যবসার সম্পর্কে যে কোনো তথ্য সর্বদা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি বলি গায়ে লাগানো সাবানেও যেরকম লাভ থাকে, এই সাবানটি তো ঠিক তেমনই লাভ থাকে। অ্যাভারেজটা আপনি ধরতে পারেন 50% লাভ আপনার থাকবেই। তো ব্যবসাটা আপনি কিভাবে শুরু করবেন, মেশিন কত টাকার ভিতরে পড়বে, কাঁচামালগুলো কোথায় পাবেন, কিভাবে বানাবেন, কিভাবে সেল করবেন আর এর থেকে কত টাকা আয় করবেন, আপনি যদি বিস্তারিত জানতে চান তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে আপনাদের এমন একটি টিপস দেব যেটা আপনার বিজনেসে অ্যাপ্লাই করে খুবই তাড়াতাড়ি উন্নতি করতে পারবেন। আর এখনো যারা কিভাবে সাবানের ব্যবসা শুরু করবেন সেই ভিডিওটি না দেখে থাকেন, আমি ভিডিওটি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, মানে এই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে ভিডিওটি চলে আসবে, তো ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার যে কোনো ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো চলুন শুরু করা যাক। চলুন বন্ধুরা, ঝটপট করে দেখে নিই কিভাবে এটা তৈরি করবেন। সিগমা মিক্সারের ভিতরে আপনি ডালবেন সোডা অ্যাশ, ডলোমাইট, সোডিয়াম সিলিকেট, মার্বেল পাউডার। ফেলার পরে 40 মিনিটের জন্য এটা বন্ধ করে মিক্স করতে দিতে হবে। আমি প্রথমে আপনাকে দেখাই কিভাবে করবেন এটা। আপনি আমি এখানে মার্বেল পাউডার ডালছি দেখতে পাচ্ছেন, আর এখানে জলও ঢালতে হবে। তো জলটা যে এখানে থাকবে যে এটা তৈরি করবে তার হিসাব মতো এর কোনো পরিমাপ নাই, যে দেখবে আর জলটা ঢালবে, তো ওই হিসাব মতো ঢালতে হবে। আপনাকে শিখিয়ে দেওয়া হবে যখন ট্রেনিংটা দেওয়া হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ফোম পোস্টার, এটা এই জন্য দেওয়া হয় যে যাতে বেশি বেশি ফেনা হয়, তো এটা দেখতে পারছেন। আর এখানে আমি কালারটা নিয়েছি, তো কালারটা আপনার হিসাব মতো নিতে পারেন। তো এখানে কালার মিক্স করতে দিতে হবে আর এখানে 20 মিনিটের জন্য এটা ছেড়ে দিতে হবে, ঢেকে রাখতে হবে 20 মিনিট। 20 মিনিট পরে আপনাকে সোডিয়াম সিলিকেট ডালতে হবে এর ভিতরে। সোডিয়াম সিলিকেট ডালার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে লগভগ। তারপরে আপনাকে দিতে হবে পলিমার, পলিমার আর লুকেড ফ্রেগনেন্স দিতে হবে আপনাকে, যে জন্য আপনার সাধারণত হয় কি যে থালা বাসন মাজার পরে ওতে সাধারণত মাটির মতো লেগে থাকে, তো এ আপনার পলিমার আর ফ্রেগনেন্স দেওয়ার পরে ওটা পুরো ক্লিন করে দেয়, এজন্য এটা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপর 20-25 মিনিট মিক্স দেওয়ার পরে পুরো সাবানের ফেসেস চলে এসেছে। তো অনেকটা সময় ধরে মোটামুটি 1 ঘন্টা ধরে এটা মিক্স করতে হয়। তো আবার দেখে নিন এটা কী কী লাগবে আপনাকে, আপনি এর লিস্টটা পুরো এখানে দিয়ে দিচ্ছি, তো আপনি এখান থেকে দেখে নিতে পারেন খুব সহজে। আর বাস এটুকুই লাগবে। আর হিসাবটা বন্ধুরা যখন আপনি মেশিনটা কিনবেন তখন কত পরিমাণে কি লাগবে তখনই আপনাকে বলা হবে, কারণ এটা সিক্রেট থাকে এই জন্য আপনাকে বলতে পারছি না। তো এরপরে আপনাকে যে মেশিনটার ভিতরে দিতে হবে এটা মেশিনগুলোর নাম এবং এর দামগুলো আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো আপনাদের। তো এই মেশিনটা আপনাকে একটি রোলার তৈরি করে দেবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি রোলার তৈরি হয়ে গেছে। তো বাস এই রোলারটা কেটে কেটে আপনাকে বাটির ভিতরে বসাতে হবে, দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আলাদা একটি মেশিন দেওয়া হবে, বাস ওই রোলারটির ভিতরে বসাতে হবে। আর এখান থেকে আপনার কোম্পানির নামে সিলও লাগাতে পারেন। তো অবশ্যই আপনার এই সেলটা তৈরি করবেন আপনার বিজনেসটা বাড়ানোর জন্য। তো এখানে একটি ঘিসনি দিয়ে আর এটা বন্ধ করে দিলে আপনার এটা বাজারে যাওয়ার জন্য রেডি, মানে বিক্রির জন্য রেডি হয়ে গেছে, এটা খুবই সহজ ব্যাপার। আর এর যে ফেসটা থাকে বন্ধুরা, শুধুমাত্র এক ফেস না, আপনি সাবান কীভাবে বানালেন 4-5টে ডাইস থাকে এখানে, তো আপনি যে কোনো একটি ডাইস লাগিয়ে এটা ব্যবহার করতে পারেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটি সাবানের ডাইস বানিয়েছি, সাধারণত থালা বাসন ধোয়ার জন্য যে ডাইসটি ব্যবহার করা, যে সাবানটি ব্যবহার করা এই ফেসে আসে, তো এটা আপনি ব্যবহার করতে পারেন। শুধু এটাই নেই, অনেকগুলো ফেস আপনি এখানে পেয়ে যাবেন, অনেকগুলো ডাইস পেয়ে যাবেন। তো এটা সাধারণত মাপের জন্য আপনাকে একটা মেশিন দেওয়া হবে, মেপে মেপে আপনি ওই হিসাবটা কাটতে পারেন। তো এভাবে শুধুমাত্র সাবানটিও আপনি এই বাটিটার ভিতরে রেখে বিক্রি করতে পারেন। আর আপনি যদি চান না আপনি যে সাবানের ফেসে সাবানের মোড়ক লাগিয়ে কোষা লাগিয়ে আপনি বাজারে ছাড়বেন তবুও আপনি খুব সহজে করতে পারেন। এটা দুটো ধরনের মেশিন আছে, 3টে মেশিন আছে, একটা তো ম্যানুয়াল, একটা সেমি অটোমেটিক, একটা ফুল অটোমেটিক। তো আমি যে মেশিনটা এখানে ইউজ করছি এটা সেমি অটোমেটিক, আপনাকে হাত দিয়ে খোসাতে মুড়ে তারপরে এটা ব্যবহার করতে হবে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে আপনার ডিশ ওয়াশ তৈরি হয়ে গেছে, তো আপনিও খুব সহজে এটা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই ব্যবসাটি আপনারা আপনার গ্রামের বাড়িতে বসে শুরু করতে পারেন। আর এগুলো সেল করার কথা ভাবছেন, সেল করা খুবই সহজ ব্যাপার। আপনি ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার এদের কাছে খুব সহজে সেল করতে পারবেন। আর আপনি যদি চান অনলাইনে সেল করতে, তাহলে ফ্লিপকার্ট, অ্যামাজন তো আছেই, তো আপনারা খুব সহজে এটা সেল করতে পারবেন, এই নিয়ে কোনো সমস্যা হবে না। আর ভাবছেন কাঁচামালটি কোথায় পাবেন, কাঁচামালটি আপনি যেখানে মেশিন কিনবেন সেখানে পেয়ে যাবেন। আপনি ঘরে বসে খুব সহজে কাঁচামালটি আমদানি করতে পারবেন। এই বিজনেসটি থেকে অ্যাভারেজটা আপনি 50% লাভ করতে, তাহলে চলুন দেখা যাক এই ব্যবসাটি আপনি কত টাকার ভিতরে শুরু করতে পারবেন। এই ব্যবসা করতে আপনাকে যে মেশিনগুলো লাগবে সেগুলো দেখে নিন, আর কত টাকার ভিতরে আসবে সেটা বিস্তারিত বলবো। সিগমা মিক্সার মেশিনটা আপনার আসবে 2,60,000 টাকায়, এক্সট্রোডার মেশিনটা আপনার আসবে 1,60,000 টাকায়, এরপর কাটিং মেশিনটা আসবে 12,000 টাকায়, আপনার এক্সট্রোডার ডাইস আসবে 5,000 টাকায়, আর স্ট্যাম্প আসবে আপনার 500 টাকা থেকে 5,000 টাকার মতো আসে। আর প্যাকিং আপনি আলাদা আলাদা যে মেশিনে প্যাকিং মেশিনের জন্য আপনি সেমি অটোমেটিক, অটোমেটিক মেশিনও করতে পারেন। এই ব্যবসাটি শুরু করতে মোটামুটি আপনার 7-8 লাখ টাকা পর্যন্ত লাগবে। আর আমি যে মেশিনগুলো দেখালাম, এই মেশিনগুলো আপনি শুধুমাত্র আমার এই অ্যাড্রেসেই পাবেন, অন্য কোথাও পাবেন না। আপনি যদি সিমিলার কোনো মেশিন কিনতে চান, যে ডিশ ওয়াশ বানানোর সাবান, তো আপনি অন্য কোথাও পেয়ে যাবেন। আপনি যদি কলকাতা থেকে কিনতে চান বড় বাজারে, আর আপনি যদি বাংলাদেশে থেকে কিনতে চান তাহলে ঢাকাতে পেয়ে যাবেন। কিন্তু এই যে একজাক্টলি যে মেশিনটা আমি দেখালাম, এটা কিনতে হলে আপনাকে অবশ্যই আমার এই ঠিকানা যোগাযোগ করতে হবে, আর এর সিমিলার অন্য কোনো কোম্পানির মেশিন আপনি ওখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই বিজনেসটি সম্পর্কে যদি আপনি আরও বেশি জানতে চান, তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, কমেন্টস করুন, আপনাকে এর বিস্তারিত জানানো হবে। আর আপনি যদি আগ্রহী হয়ে থাকেন, এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তো অবশ্যই আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, প্রতিবেশী, নিজের লোকের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাদের আপনি ভালো চান। আপনি যদি আরও নতুন নতুন বিজনেস আইডিয়া পেতে চান, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনকে দাবিয়ে রাখবেন, আমার যে কোনো ভিডিও সবার আগে দেখার জন্য। আমি প্রতি 2 দিনে একটি করে ভিডিও নিয়ে আসি, তো অবশ্যই অপেক্ষা করতে পারেন। আর না তো আপনি এখনই যদি দেখতে চান, তো অবশ্যই আমার চ্যানেলের ভিতরে গিয়েও দেখতে পারেন, বিজনেস সম্পর্কে অনেক ধারণা দেওয়া আছে, অনেকগুলো বিজনেস আইডিয়া শেয়ার করা আছে, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের পক্ষ থেকে আপনার জন্য মঙ্গল কামনা রইল, ভালো থাকবেন।